সুপ্রিয় বন্ধুরা, এখন বাজারে যাচ্ছি। বাজারে যাচ্ছি তার মানে বেলাল ভাইয়ের দোকান থেকে, বেলাল ভাইয়ের দোকান থেকে কাতলা মাছ কিনব। হ্যাঁ, কাতলা মাছ মানে রুই মাছ খাওয়া পরে কাতলা মাছটা একটু কম খাওয়া পরে, আজকে আমি ভাবছি একটা কাতলা মাছ নিয়ে আসব এবং যাচ্ছি। আসুন দেখি কিরকম কাতলা মাছ পাওয়া যায় বেলাল ভাইয়ের দোকানে। বেলাল ভাইয়ের দোকানে অনেক সময় বড় বড় মাছ আসে, তা আজকে যে দেখব কিরকম মাছ আসছে। আসুন যাওয়া যাক। শীতে দেখেন গাছগুলার কি অবস্থা, শীতকালে যে গাছগুলার পাতা পুইরা এমন অবস্থা হয়ে যায়, মনে যেন খুব খারাপ অবস্থা। চারটা বাজে, চারটার সময় এই অবস্থা। সময় মেন রোডের অবস্থা এরকম, এই যে চার রাস্তা। এই যে গাছের পাতাগুলো উইরা, ওইখান থেকে ঝড়ে উইরা এসে এখানে আসছে। ঘর থেকে বেরিয়েছি মাছ কেনার জন্য, ঠিকই বেলাল ভাইয়ের দোকানে যাব। এবং এখন দেখি চারটা বেজে গেছে, এখন ভাবলাম মসজিদে গিয়ে নামাজটা পড়ে, মাগরিব নামাজটা পড়ি, তারপর দোকানে যাব। এখন মসজিদে যাচ্ছি, দেখা যাক পরে গিয়ে মাছ কিনব এবং সেটার ভিডিও আপনাদেরকে দেখাবো। আর লন্ডনে এখন বিভিন্ন ট্রান্সপোর্টে উঠতে, বাসে বা ট্রেনে উঠলে অবশ্যই মাস্ক লাগবে, এবং বিভিন্ন মার্কেটগুলোতে গেলেও মাস্ক অবশ্যই পরতে হবে, নতুবা আপনার ৩০০ পাউন্ড জরিমানা হবে এবং আরো বেশিও হতে পারে। মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছি বাজারের দিকে। দেলাল ভাইয়ের দোকানে আসলাম, এই তো এখন দেলাল ভাই একটা কাতল মাছ দিয়ে করবে। এটা আসলে কি এগুলো ফ্রিজের জায়গা কম, আর এগুলো মিডিয়া, হ্যাঁ উড়ে কি কি মাছ আছে স্যার? মাছ, কাতল মাছ, অনেক মাছ আছে, বড় বড় মাছ আছে আপনার। আই মাছ আছে একটা 12 কেজি ধরে যদি। আচ্ছা, আই মাছের দাম কত ধরে রাখেন? কারণ আই মাছ বড়টা 9 টাকা কেজি। আচ্ছা, বড় রুই আছে, মৃগেল আছে বড়। আচ্ছা, আপনার ইলিশ মাছ আছে 2 কেজি ওজনে। যেখানে একটু সবাই দেখতে চাইলে ১৮ টাকা কেজি, ১৮ টাকা কেজি, ২ কেজি ৮
একটা ইয়া কি আমাদের বাংলাদেশের বড় বড় মাছগুলি এসব দেশে আইসা পড়ে, অথচ আমাদের বাংলাদেশের মানুষরা খায় কিন্তু একটু বড় মাছগুলো বাসা বাসা মাছগুলি পাঠাই দেয় এইসব দেশে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার সুন্দর করে ইয়ে করে একটু কেটে দিন যাতে। হ্যাঁ, তো আপনার কিছু কথা আসেনি বলেন একটু আমাদের সাউথ হলের দর্শকদের প্রতি অনুরোধ রইল এটা। এখানে ভিতরের দোকান আমারটা একটু দোকানদার যেন আমরা টিকি দেখতে পারি, সবাইয়ের কাছে অনুরোধ সবাই একটু বাজার করিয়ে, আমি বেশি দাম রাখবো না মোটামুটি, আমি যেন বাসি দেখতে পারি অবশ্যই দোকানটাতে টিকে রাখতে পারি, এটাই সবার প্রতি অনুরোধ ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই, এখন সুন্দর করে মাছটা কাটতেছে। না এলাকার মোটামুটি আপনি তো অনেক পরিচিত, মোটামুটি এলাকার লোকজন ভালো সম্পর্ক। হ্যাঁ, দোয়া করি যেন আরো ভালো চলে আপনার দোকান। ও হ্যাঁ, গরুর মাংসটা অনেক ভালো মাংস। হ্যাঁ, একেবারে ফ্রেশ মাংস আপনার দিয়ে। আচ্ছা, গরুর মাংস কি আছে এখন? পাঁচ কেজি কত করে রাখেন? পাঁচ কেজি সাড়ে সাতাশ টাকা রাখি, এক কেজি টাকা, পাঁচ কেজি সাড়ে সাতাশ টাকা। আচ্ছা আচ্ছা, সাড়ে পাঁচ টাকা কেজি পড়ে, তাহলে আমার পাঁচ কেজি দেন। জি বিলাল ভাই, একটু আগে কেটে রাখছে ফ্রেশ মাংস একেবারে। আমাদের দেশে তো তাজা জেতা গরু যাবো করা ইয়া করে কাটে, এখন আমাদের দেশের মাংস তো আর এরকম না, এখানে প্রসেসিং হয়ে আস্তে আস্তে দুই তিন দিন সময় লাগে না, যে জায়গায় আমাদের দেশীয় মুড়ি টুড়িও আছে।
চিংড়ি শুটকি, তারপরে লইট্টা শুটকি সবই আছে, এখানে সবই বেলাল ভাই তো দোকানে সবই পাওয়া যায়। তারপর আর কিছু বলার আছে নি? বলেন আচ্ছা, আমাদের রফিক ভাই আসছে এখানে বাজার করতে। আমরা তো সাধারণত বেলাল ভাইয়ের দোকানে বাজার টাজার করি, কেমন বেলাল ভাইয়ের দোকানে বাজার করি? কারণ আমাদের বাঙালি একটাই দোকান, আচ্ছা, আর অন্য কোনো দোকান নাই। তো এটাও একটা কারণ, আর একটা কারণ হচ্ছে ওনার এখানে মাংসটা সবসময় ফ্রেশ পাওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসই ফ্রেশ পাওয়া যায়, তো এই জন্যই এখানে আসা আর কি হলো। আর প্রয়োজনীয় সব জিনিস এখানে পাই, এটাই উনি সব জিনিসই রাখে, সব আইটেমই টুকটাক তেঁতুল থেকে ধরে সব কিছুই রাখে। তেঁতুলও, তেঁতুল জল পাই, এমন কোনো আইটেম নাই ওনার কাছে পাবে, মানে আমাদের বাংলাদেশি জিনিস মোটামুটি সব পাওয়া যায়, মোটামুটি সবই পাবে। মানে আচ্ছা, এই যে শুটকি আছে কত রকমের, হ্যাঁ, চিংড়ি মাছ শুটকি, এইটা লোচা শুটকি, তারপরে চেপা শুটকি, চুরি শুটকি, সব শুটকি আছে। অন্যান্য ডিস্ট্রিক্টের মানে অল্প অল্প পছন্দ করে না। আচ্ছা,